বৰদৰুদ্দিন আজমলক এইবাৰ অকল সকিয়াই দিয়াই নহয়, মানে তীব্র গৰিহণা দিছো। হ্যাঁ, এজন রাজনৈতিক নেতা হয়ে প্রতি বারে বারে অসমীয়াক অপমান, এই বিহুর সময় আমার গামোছাখন আমার স্বাভিমান, হ্যাঁ এই গামোছাখন ইয়ার আগতেও আমি লক্ষ্য করেছো যে মঞ্চর পর দর্শক লগিয়াই দিছে, এইবার আকো যাকালি এই কামটি করলে ডিঙির গামোছাখন অসমীয়ার স্বাভিমানক লগিয়াই দিছে। গতি এই আমি তীব্র ভাষার আমি সকিয়নি দিছো, ইয়ার পিছত যাতে কোনো কারণত এনেক কাম নকরে, এনেক যাতে ধৃষ্টতা নকরে, কারণ আর সমাজক মই কৈছো কোনো কারণতে যেতালেক সমাজক ক্ষমা নুখোজে কেতিয়াও মানে ক্ষমা করব না, হ্যাঁ তীব্র গরিহণার যোগ্য। বৰদৰুদ্দিন আজমলক এইবার অকল সকিয়াই দিয়াই নহয়, মানে তীব্র গরিহণা দিছো। হ্যাঁ, এজন রাজনৈতিক নেতা হয়ে প্রতি বারে বারে অসমীয়াক অপমান, এই বিহুর সময় আমার গামোছাখন আমার স্বাভিমান, হ্যাঁ এই গামোছাখন ইয়ার আগতেও আমি লক্ষ্য করেছো যে মঞ্চর পর দর্শক লগিয়াই দিছে, এইবার আকো যাকালি এই কামটি করলে ডিঙির গামোছাখন অসমীয়ার স্বাভিমানক লড়িয়াই দিছে। গতি এই আমি তীব্র ভাষার আমি সকিয়নি দিছো, ইয়ার পিছত যাতে কোনো কারণত এনেক কাম নকরে, এনেক যাতে ধৃষ্টতা নকরে, কারণ আর সমাজক মই কৈছো কোনো কারণতে যেতালেক সমাজক ক্ষমা নুখোজে, হ্যাঁ কেতিয়াও মানে ক্ষমা করব না, হ্যাঁ তীব্র গরিহণার যোগ্য।